আচ্ছা, তো এটা কি সমস্যা? কি কিওয়ার্ডটা র্যাঙ্ক করছে সেটা বুঝতেছে না তো? জি আচ্ছা, একটু এদিকে ইয়ে আসেন, নিচে আসেন, দেখেন এটা H1 কি। H1 বের করছেন এটা, মানে হেডিং 1। হেডিং ওয়ান এভাবে হেডিং ওয়ান তো দেখবো, বুঝা যায়। আচ্ছা ঠিক আছে, যান, অসুবিধা। কি লাগছে? সার্ভিস উই অফার, সার্ভিস উই অফার। তাহলে কি এটা ওদের মাদার কিওয়ার্ড, তাই না? আচ্ছা H1 যেটা ইউজ করে থাকে সাধারণত, এটাই ওদের মাদার কিওয়ার্ড হয়। তো ও হচ্ছে যে প্রপারলি ওর মাদার কিওয়ার্ডটা ইউজ করে না, ঠিক আছে? মেইন কিওয়ার্ড হবে, যে এটাই ওর মেইন কিওয়ার্ড ধরতে পারে। যদি H1 একাধিক হয় তাহলে দেখেন, মডার্ন মেক সার্ভিস উইথ এ পার্সোনাল টাচ। H1 একাধিক হবে না, H1 একটাই হবে, প্রত্যেকটা পেজে একটাই H1 থাকে, একাধিক H1 দেওয়া যায় না, ঠিক আছে? তবে H1 ছাড়া কাজ করা যায়, দেখবেন কেউ H1 ছাড়া কাজ করতেছে কিনা। আর যদি র্যাঙ্কিং এ না থাকে ওই কিওয়ার্ড দিয়ে? ওই কিওয়ার্ডটা যদি র্যাঙ্কিং এ না থাকে তাহলে তো ভালো ব্যাপার, আপনি তো ওর ওয়েবসাইট অডিট করতেছেন, ঠিক আছে? আপনি তো কম্পিটিটর অ্যানালাইসিস করতেছেন না, ব্যাপারটা বুঝে নাই। ও হচ্ছে যে আপনার যদি র্যাঙ্কিং হোক বা না হোক সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি ওনার ওয়েবসাইটটাকে ভিউ করতেছেন, ওনার প্রপার ইউজিবিলিটি ঠিকঠাক, ইউজ পুরো ঠিকঠাক আছে কিনা সেটা দেখতেছেন। যদি ওর কম্পিটিটর অ্যানালাইসিস করতেন যে ও কিভাবে র্যাঙ্ক করতেছে, কোনটা ইউজ করে র্যাঙ্ক করতেছে, তাহলে একটা কথা ছিল, তাই না? তাহলে সার্ভিস উই অফার এটাই মেইন এটাই কোয়ার্ড। হচ্ছে ওর মেইন ওয়ার্ড, মেইন কিওয়ার্ড হিসেবে কাজ করতেছে এটা দিয়ে। তো এরকম লিখে কেউ সার্চ করে সার্ভিস উই অফার? সার্ভিস উই অফার লিখে কেউ সার্চ করে না, এটা কি ওর হোম পেজ? হ্যাঁ হোম পেজ। আচ্ছা, হোম পেজে যদি এটা হয়ে থাকে তাহলে এটার জন্য এটা হচ্ছে ওনার একটা ব্যাড ইম্প্যাক্ট বলতে পারেন, যে হোম পেজে ও ডিরেক্টলি সার্ভিস উই অফার দিছে H1-টাকে, ঠিক আছে? এখানে হচ্ছে আগে ওদের সার্ভিস সম্বন্ধে এইভাবে না অন্যভাবে বলতে পারতো, তো এটা আর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ছে এটার জন্য হয়েছে, ঠিক আছে? সার্ভিস উই অফার দিয়ে কেউ কি সার্চ করবে এভাবে? না এটা তো তাহলে ওর এখানে কি দিলে স্যালার বেটার হতো করবে। বলেন তো? ও যেহেতু একটা ক্লিনিং সার্ভিস প্রোভাইড করতেছে, জি ঠিক আছে, আমি তাহলে চিন্তা করছিলাম ক্লিনিং হাউস এইটা হবে। ক্লিনিং হাউস, এটা কিওয়ার্ড। হ্যাঁ এইখানে এটা তো এই ঘর অফিস এগুলো ক্লিন করে সার্ভিসটা দেন করি। আমি আপনাদের ক্লিনিং নিশ্চয়ই হচ্ছে আপনাদের এই ওয়েবসাইট গুলো ফাইন্ড করে দিচ্ছি, ঠিক আছে? সবার নিশ হচ্ছে ক্লিনিং, এখানে কেউ কিন্তু ব্লগার না, ঠিক আছে? তো ওদের ফাইন্ড আউট করতে হবে যে ওদের ওয়েবসাইট ডিজাইন ঠিক আছে কিনা, ওদের কিওয়ার্ডের কি অবস্থা, এগুলো হচ্ছে আপনাকে দেখতে হবে। আর হচ্ছে যে যে H1 ট্যাগটা ইউজ করছে এটা কি প্রপারলি ওর বিজনেস সাথে যায় কিনা, ঠিক আছে? এখানে হচ্ছে H1 অন্য কিছু দিতে পারতো, যেটা হচ্ছে সার্ভিস উই অফার দিয়ে হচ্ছে যে H1 দেওয়ার কারণে ও হচ্ছে গুগলের সার্চ র্যাঙ্কিংটা পাবে না, ঠিক আছে? এইটা লিখে কেউ সহজে সার্চ করবে না, আর ও সহজে এটা দিয়ে র্যাঙ্ক পাবেও না, তাই না? এখানে একটা এমন একটা লাইন লেখা উচিত যেটা হচ্ছে যে ও সহজে র্যাঙ্ক পায়, ও হচ্ছে গুগল ওকে চিনে, ওর ক্লায়েন্টরা যেটা লিখে সার্চ করবে সার্চ করবে। হ্যাঁ, এইটা লিখে সার্চ করবে না। তো এটা হচ্ছে ওনার জন্য H1-টা একটা ব্যাড ইম্প্যাক্ট করছে, এটা আপনি তুলে দিবেন যে ওনার H1-টা ঠিকঠাক নাই, ঠিক আছে? আচ্ছা উপরে যান দেখি কি অবস্থা এটা। সবগুলো কি পাইছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি তো দেখতেছিলাম টুলস ইউজ করতেছেন, এরপরও তো আপনার একটা থেকে বেশি হওয়ার কথা ছিল। এইটা ভাইয়া এটাতে ব্রোকেন লিংক কোনটা হবে এটা ব্রোকেন পাইছি। লিংক, ব্রোকেন লিংকসের জন্য কেটে দেখেছিলাম।
নাইদা পাবো 404 এর লিংকের জন্য কি এটা তুই সাজেস্ট করছিল নাকি নাইদা পাবো শুনতেছেন ভাইয়া জি এটা তো এক পাশে ব্রোকেন লিংকও দেখা যায় কিন্তু আরেকটা তো আছে ব্রোকেন লিংকের আর বলছিলাম যে ওইটা থেকে হচ্ছে ব্রোকেন লিংকটা ফাইন্ড করবেন তাহলে আপনার সুবিধা হবে তো এটা নাম কি ব্রোকেন লিংক চেকারটা একটা আছে না আপনি বলছেন জি ওটা দিয়ে চেক করতে বলছেন না সিমো ব্রোকেন লিংক চেকারটা চেক করুন আপনি ব্রোকেন লিংকটা ঠিক আছে ওইটার নাম কি ভাইয়া ব্রোকেন লিংক চেকার সার্চ করেন এখনই সার্চ করেন দিবে এখানে হচ্ছে আপনি ওই সিকিউরিটি কোডটা দেন যেটা লিখছে এটা আপনি ডাক রিক্যাপচার দেন এই যে এই যে লেখাটা এই যে যদি করে লেখা এখানে কি লেখছে ওটা ফাইন্ড করেন ডুপ্লিকেট কন্টেন্টের জন্য একটা সাজেস্ট করেছিলাম ওইটা কি মনে আছে ওইটা সাইড লাইন আর টার্কিং ডুপ্লিকেট কন্টেন্টের জন্য স্টাইলাইনার সাইডলাইন হ্যাঁ সাইডলাইনার ওটাতে জি আচ্ছা এটা কি ফাইন ব্রোকেন লিংক না দেব জি এখানে যে কটা লিংক আছে ওগুলো ফাইন্ড করবে এন্ড ওখানে কোনো লিংক ব্রোকেন হয়েছে কিনা সেটাও ফাইন্ড করবে তো আজকে এক্সামে যে অবস্থা দেখলাম সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস না করার ফল ঠিক আছে প্র্যাকটিস না করার ফল আপনারা একটু প্র্যাকটিস করলেই পেরে যাইতেন আমারই কঠিন কিছু ছিল না যখন ক্লাস করছেন তখন হয়তো ইজি লাগছে কিন্তু হচ্ছে আপনি প্র্যাকটিস করেন নাই তাই হচ্ছে আপনার কাছে কঠিন মনে হচ্ছে তো যেটা হয় সাধারণত এইসব টিউটোরিয়ালের ক্ষেত্রে আপনার যদি ভিডিও দেখে কোনো টিউটোরিয়াল করে থাকেন জিনিসটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার ন্যূনতম একটা ভিডিওকে 2 থেকে 3 বার দেখতে হয় একটা টিউটোরিয়ালের ক্ষেত্রে না হলে কোনো মতে মাথায় ঢুকিই না ঠিক আছে জি আবার বলেন এখানে ভাই অল্টারটা এটা ইমেজ অল্টারটা এখানে তো এক এক পেজে জুড়ে এক এক রকম রিপোর্ট আসতেছে কোনটাই কোন পেজে সবগুলো অল্টারটা আছে কোন পেজে নেই তো এখানে কি লিখব এখানে যে সব পেজে নাই তাকে হচ্ছে যে আপনি সাথে এটাকে লিস্ট করে দেন কিছু কিছু পেজে অল্টার টেক্সট নাই বা আপনি লিখে দিতে পারেন কিছু কিছু পেজে অল্টার টেক্সট নাই আমি লিখছি অল ইমেজ হ্যাভন্ট অল্টার অ্যাট্রিবিউট জি এটাও দিতে পারেন যদি কিছু যদি এরকম হয় কিছু কিছু পেজ পাইতেছেন না পারলে ওই পেজগুলো একটা লিংক করে ফেলেন লিস্ট করে ফেলেন যে এইসব পেজে নাই তখন হচ্ছে যে আপনি রিপোর্টটা যদি বায়ারকে দেন সাপোজ ধরেন আপনি ওনার এই ক্লিনিং লিস্ট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন আর ওনাকে হচ্ছে আপনি ক্যাশিও সার্ভিস দিবেন ঠিক আছে এখন হচ্ছে যে আমি আপনি ওনাকে বলেন যে আপনাকে কিছু কিছু পেজ ইমেজ অল্টার টেক্সট নাই এখন যদি জানতে চান কি কি পেজে নাই সেগুলো আমার কাছে লিস্ট আছে ঠিক আছে তবে এটার জন্য হচ্ছে আপনাকে আমার উপর এই এসইও এর জন্য আমাকে দায়িত্বটা দিতে হবে ঠিক আছে এরকম ভাবে হচ্ছে আপনি বায়ারকে মুভ করতে পারেন
তবে বায়ারকে মুভ করবেন তো পরে, আগে তো কাজের ব্যাপারটা ক্লিয়ার হন, আপনারা তো কাজটা গিয়ে মানে প্রপারলি করতেছেন না, এটা নিয়ে কি করবো বলেন, প্র্যাকটিস করতেছেন না প্রপার, দেন হচ্ছে যে এবার যদি প্র্যাকটিস প্রপার না করতে পারেন তাহলে বায়ার নিয়ে কি বলবো বলেন, বায়ারকে না হয় আপনাকে কিছু হিন্টস দিলাম, আপনি এইভাবে বায়ারের সাথে কথা বলেন, এইভাবে কথা বলেন ঠিক আছে, বা এইভাবে বায়ারকে মুভ করেন, এইভাবে পাস করেন, কিন্তু আপনার তো আগে কাজটা জানতে হবে, আর কাজটা যখন আপনি প্রপার শিখতে পারবেন, আপনি প্রপার জানতে পারবেন, তখন আপনি নিজেই বায়ারকে কিভাবে মুভ করতে হবে সেটা আপনি নিজেই বুঝে ফেলবেন ঠিক আছে। আর কি প্রবলেম হয়েছে বলেন, অনেক এখানে যে মেটা এখানে ডেসক্রিপশন খুঁজে পান নাই, এসএসএল সার্টিফিকেট ঠিক করেন নাই, ওর তো এসএসএল সার্টিফিকেট মেবি আছে, দেখি স্যারটা তো জানতো, ওর তো এসএসএল সার্টিফিকেট আছে, আপনি চেক করেন নাই, আপনি এটা কি এসইও কোয়াক থেকে রিপোর্ট বের করবেন, এসইও কোয়াকে ক্লিক করেন, ওখানেও লেখা আছে যে এসএসএল সার্টিফিকেট আছে কি নাই। এরপর হচ্ছে যে একটা কিভাবে বলো, আমার তো আশা করা ছিল যে অ্যাটলিস্ট দুইটা হবে, অ্যাটলিস্ট ন্যূনতম দুইটা হওয়ার কথা। আপনি কি আসলে এটা নিয়ে কাজ করছেন এতক্ষণ? আমার বারবার উঠতে হয় তো, জি একটু আমি কয়েকবার উঠছিলাম এই জন্য একটু সময় কম হচ্ছে। বুঝতে পারছি, ঠিক আছে, আপনার এখানে সাইট ম্যাপ আছে, এসএসএল সার্টিফিকেটও আছে ঠিক আছে, এসএসএল সার্টিফিকেট কিভাবে চেক করতে হয় এখানে ম্যানুয়ালি তো নাই, তাও বলে দিছি, কোনটা একটু করে যান, এইখানে কোথায়? এখান থেকে হচ্ছে তুমি রোবট টেক্সট আর এক্সএমএলটা আর এসএসএস এসএসএল সার্টিফিকেটটা কিভাবে বের করতে বলছি ভুলে গেছেন, সেটা হচ্ছে যে এবার আপনার এই খুলে রাখছি, এই খুঁজে নিতে হবে। ডোমেনের সাথে এইচটিটিপি টি এর পরে যদি এস থাকে তাহলে হচ্ছে বুঝতে হবে এটা এসএসএল সার্টিফিকেট আছে ঠিক ভাই আছে, আছে এটা ছিল, আবার যদি এস থাকলো, যদি এটাতে ওই লক চিহ্নটা ঠিকঠাক থাকে, যদি নট ইন ডেঞ্জার লেখা না থাকে তাহলে হচ্ছে বুঝতে হবে এটা এসএসএল সার্টিফিকেট আছে। আর এটা কিভাবে চেক করতে হয় ম্যানুয়ালি তাও দেখাই দিছিলাম, ওই যে এস বাদ দিয়ে চেক করে ঠিক আছে, এইচটিটিপি বাদ দিয়ে চেক করে ওরকম ভাবে চেক করার কথা বলছিলাম। ভাই আমি প্র্যাকটিসের জন্য একটা প্র্যাকটিস করছিলাম, এটা এই এই সাইটটাতে নট সিকিউর লেখা, তাহলে এটা তো নাই, জি এটাতে নাই, নট সিকিউর আছে। এটাতে এইচটিটিপি এর পরে এস নাই দেখছেন, জি তাহলে এটা তো এসএসএল সার্টিফিকেট নাই, এটা ইয়া লেখা আছে নট সিকিউর, জি ওটাতে এসএসএল সার্টিফিকেট নাই তাই নট সিকিউর লেখা আছে ঠিক আছে। তো আপনাকে হচ্ছে যে আরো প্র্যাকটিস করতে হবে প্রপার, বুঝতে পারছেন, আর একটু প্রপার প্র্যাকটিস করেন, কারণ হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে আপনি বায়ারকে খুব সহজে অ্যাট্রাক্ট করতে পারেন, একটা ভালো রিপোর্টের জন্য রিপোর্ট দিয়ে হচ্ছে আপনি একটা বায়ারকে মুভ অন করাতে পারেন ঠিক আছে। এই যে যে এই যে ওনার এই ওয়েবসাইটের যে ওনার ঠিক আছে, ওনার কিন্তু ইনফরমেশন আমার কাছে আছে, আমি আপনাদের জন্য যে ইনফরমেশন গুলো কালেক্ট করছি এগুলো হচ্ছে লিড জেনারেশন বলা হয় ঠিক আছে, তা আমি ওনার ওয়েবসাইট কালেক্ট করছি, ওয়েবসাইট থেকে তার কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করছি, ইমেল অ্যাড্রেস কালেক্ট করছি, বায়ারের নেমটা কি, আচ্ছা আপনার ওটা নেম যেন কি ছিল, সাইটটার নেম, সাইটটার নেম যেন কি ছিল, এটা HTTP emit since জাস্ট ডোমেনটা বললো, চল দাঁড়ান আমি দেখে নিই কি এমআইট অ্যাসাইন্স, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি দাঁড়ান ওনার নাম কি আমি বের করতেছি, আচ্ছা তো এ হচ্ছে যে বায়ারের সব ইনফরমেশন হচ্ছে আমি আপনার লিড জেনারেশনের সময় কালেক্ট করছিলাম, ভাই আমার ল্যাপটপ হ্যাং হয়ে গেছে, ল্যাপটপ হ্যাং হয়েছে, হ্যাঁ আর নড়তেছেও না, ধরে একটু সময় দেন ঠিক হয়ে যাবে। কিভাবে আপনার সাইট দিলাম কোথা থেকে আমি,
পাইতেছি না কেন ওটা। আমি তো এখান থেকে সেটটা দিছি। আচ্ছা যাই হোক, তো এখানে হচ্ছে যে আপনার এই সাইট গুলো ওয়েবসাইটের যে ইমেল অ্যাড্রেস এগুলো কালেক্ট করা আছে আমার। কিছু কিছু সাইটের ফোন নাম্বার পাইছি, কিছু কিছু সাইটের ফোন নাম্বার পাই নাই। দেন হচ্ছে ওনার যে নেম, কোম্পানি নেম, দেন হচ্ছে যে কোম্পানি ওনারের যে নেম তার ইনফরমেশন যদি আমি পাই তাও কালেক্ট করে নিছি। তো এটা হচ্ছে যে আপনাকে মানে আপনি যে রিপোর্টটা তৈরি করেন সেই রিপোর্টটা হচ্ছে আপনি যত সুন্দরভাবে তৈরি করতে পারেন আর অ্যাকুরেট ভাবে তৈরি করতে পারেন তত হচ্ছে যে আপনার বেনিফিট হবে। একটা কি বেনিফিট হবে সেটা হচ্ছে যে আপনি বায়ারকে হচ্ছে বোঝাতে পারবেন যে আপনি ওখানে কি কাজ করতে চান আর কি কি কমপ্লিট হয় নাই, কি কি বাকি আছে। ঠিক আছে, তো আমি সাইটটা পাইছি। সেটা হচ্ছে যে আপনার নিউ ইয়র্কের একটা সাইট, নিউ ইয়র্ক স্টেটের। এখানে হচ্ছে নাম্বারটা আছে, বায়ারের নেমটা আমি পাই নাই। ও বায়ারের নেম, ওরা তো লোকাল সার্ভিস দেয়, ওরা কি এসইও কে গুরুত্ব দিবে? জি আচ্ছা, ওনার ওনার নাম হচ্ছে যে আপনার বক্সা, ঠিক আছে, ফিলিপ বক্সা, ফিলিপ না সরি মিরিয়াম খান, ঠিক আছে, মিরাম খান। এটা ওদের একটা ইসের ই আর কি। আমি লিঙ্কডইন থেকে একটা আপনার ই পাইছি, ইনফরমেশন পাইছি ওনার যে সাইটটা, আমি দেখাই আপনাকে। আমি যে লিড জেনারেশন করছি তার একটা ইনফো দেখাচ্ছি, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। জি এই যে ওনার সাইট এটা, ঠিক আছে, এটা হচ্ছে ওনার সাইট। তো আপনি যদি এখন ওনার সাথে কথা বলেন, ওনাকে মেসেজ দেন, এটা কিভাবে বলেন? এটাকে লিড জেনারেশন বলে। ঠিক আছে, আপনাকে ধরেন আমি ওনার যে ওয়েবসাইট, দাঁড়ান ওই ওয়েবসাইটটা এখানে ইনফরমেশন তো দেওয়ার কথা দিছে। তো এই যে দেখেন উনি কি লিখছে, সি সিও ইমেজ, তাই না, দেখতে পাইতেছেন? তো উনি হচ্ছে যে ওটা সিও উনি লিখছে। তা আপনি এই কোম্পানিটাতে ক্লিক করেন, ঠিক আছে, এই যে দেখেন ইমেজ। আপনাকে যেটা সিম্পল করতে হবে, আমি লিড জেনারেশন নিয়ে ক্লাস করবো, অসুবিধা নেই, আমাদের লিড জেনারেশনের ক্লাস আছে। একটা মানুষের ইনফরমেশন কত ইজিলি আপনার কালেক্ট করা যায়, এই দেখেন বিজি ওয়েবসাইট, দেখেন তো আপনি যে ওয়েবসাইটটা এডিট করছেন এটা কি আর অডিট করছেন এটা কি না। জি জি, তো এখানে হচ্ছে যে আপনার আপনি ফোন নাম্বার নেন বা একটা ইস্যু নেন, আপনি একটা ফাইন্ড করেন, ঠিক আছে, একটা ফাইন্ড করেন আপনি সব কিছু বের করতে পারবেন। আপনার কাছে একটা কিছু থাকলেই হলো, ওয়েবসাইট থাকুক আর যাই থাকুক। তো এখানে অ্যাবাউট দেখি, অ্যাবাউটে কি কি আছে, এভাবে হচ্ছে এখানে একটা ফোন নাম্বার আছে, ঠিক আছে, আপনি ফোন নাম্বার লিখে লিঙ্কডইন এ সার্চ করেন, অথবা হচ্ছে ওদের যে ইমেলটা পাইতেছেন আপনি ওনার এই ওয়েবসাইটের সাথে, ঠিক আছে। তারপরে দেখেন ফেসবুক একটা ই আছে, তো আমার তো ফেসবুক চলে না, টুইটার দিয়ে দেখাই, ওদের একটা টুইটার পেজ আছে, ঠিক আছে, তো দেখেন আমি যখন এখানে আসতেছি তখন হচ্ছে যে ওনার আমি এটা পাইলাম, তাই না। এখন এখানে হচ্ছে যে কে কন্টিনিউয়াসলি পোস্ট করতেছে, কার ইনফরমেশন বেশি বা কার কে কমেন্ট করতেছে বেশি, তাকে হচ্ছে যে ধরে আপনি ওনার আইডি প্রোফাইল ভিউ করেন, আপনি পেয়ে যাবেন। যেমনটা হচ্ছে আমি আপনাদের সবারই ফেসবুক প্রোফাইল, যখন আমাকে গ্রুপে অ্যাড করা হয়েছে তখন কিন্তু আমি সবার ফেসবুক প্রোফাইল ঘুরে আসছি। কিভাবে ঘুরে আসছি, আপনার একটা ফোন নাম্বার দিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা, আপনার কোনো ইনফরমেশন আমার কাছে নাই, কিন্তু অলরেডি ওই ইনফরমেশনটুকুই আমার কাছে যথেষ্ট মনে হয়েছে, আমি আপনাদের ফেসবুক প্রোফাইল পর্যন্ত ঘুরে আসতে পারছি, ঠিক আছে। তার মানে যারা আমার সাথে অ্যাড হয়েছেন তাদের হচ্ছে প্রোফাইল আমি অনেক আগে ভিউ করে চলে আসছি। যদি ওই ফোন নাম্বারটা না থাকতো,
ফেসবুক না, ফোন নাম্বার ছাড়া আমি পারতাম তো, আপনার ইমেল থাকতো, আপনার নেমই যথেষ্ট আমার কাছে, আপনার নেমটাই যথেষ্ট, আর কিছু লাগে না তো, এনাফ আপনাকে খুঁজে বের করার জন্য, ঠিক আছে? তবে ওর মধ্যে কাঙ্ক্ষিত তো আপনি কি না, মানে আপনার তো এক নামে তো আর একটা লোক থাকে না, কয়েকটা লোক থাকে, কাঙ্ক্ষিত আপনি কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য আরো বিষয়, কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন ধরেন নাসিমা আপা হচ্ছে আমাদের এখানে একদিন পরে জয়েন করছিলেন, তাই না? আসার পরে আপনাকে আমি বলছি যে আপনি তো মনে হয় ওই গ্রুপের সদস্য, তো আমি আপনাকে ওই গ্রুপের সদস্য আমি আপনাকে কিভাবে বের করলাম? আমার প্রোফাইল ভিউ করে জি, আমি আপনার ফোন নাম্বার থেকে আপনার নেম কালেক্ট করছি, নেম কালেক্ট করার পরে ওখানে অনেকগুলো নাম আসছে, অনেকগুলো প্রোফাইল আসছে, এগুলো হচ্ছে আমি শেয়ার করতেছি যে কিভাবে ফাইল করতে হবে ওইটার খাতে, ঠিক আছে? আর এই কারণে হচ্ছে আমি এটা ট্যাগ করে রাখছিলাম যে যখন আমি লিড জেনারেশন ক্লাসে আসবো তখন হচ্ছে এগুলো আপনাদের বলবো। দেখো এখন বলতেছি ও হিসেবে আর কি একবারে বলা হচ্ছে, তো ওখান থেকে আমি একটু ভেবে দেখলাম যে যদি সে একজন ফ্রিল্যান্সার হতে চায় তার মানে সে একটু অন্যরকম মাইন্ডেড, ঠিক আছে, আর দশজনের মতো না। তো যখন ওইটা ফাইন করা শুরু করলাম দেখলাম যে না, এখানে একজনকে পাওয়া যাচ্ছে যে হচ্ছে যে একটু সেলফ ডিপেন্ডেন্ট হতে চায়, ঠিক আছে? তো সেলফ ডিপেন্ডেন্ট হতে চায় খুঁজে দেখলাম যে আমার মনে হচ্ছে যে এইটাই। তারপর হচ্ছে যে খুঁজে টুজে দেখলাম, দেন আপনি যখন ক্লাসে এসে বলেন হ্যাঁ আমি ওই গ্রুপের সদস্য, তখন আমি শিওর হয়ে গেছি যে না যেটা দেখে আসছি ওইটাই, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে লিড জেনারেশন। তো আমি তো হচ্ছে আপনার সম্বন্ধে আইডিয়া নিচ্ছি, তো আপনি বায়ার সম্বন্ধে কিভাবে আইডিয়া নেবেন? দেখেন বায়ার হচ্ছে যে আপনার ক্লিনিং সার্ভিসের উপরে ডিপেন্ডেন্ট, তাই না? তো ওনাকে হচ্ছে যে আপনি বিভিন্নভাবে খুঁজে বের করতে পারে, যেমন এই ওয়েবসাইটের ওনারটা কে, ঠিক আছে, লাইকস দেখেন, আচ্ছা আমার এখানে লগ ইন করা নাই, আপনি লাইকস দেখেন, রিপ্লাইস দেখেন, ঠিক আছে, আরো যেগুলো আছে এগুলো আপনি দেখেন দেখেন, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এইটার ওনার কে। তারপরে যে দেখেন ডিরেক্টলি এখান থেকে উনি হচ্ছে যে একজন পোস্ট করতেছে কন্টিনিউসলি, কিন্তু এটা হচ্ছে এই আইডিটাই, ঠিক আছে? কিন্তু যখন আপনি এটাকে ফলো করবেন তখন হয়তো অপশনটা চেঞ্জ হতে পারে, অনেকে পাবলিক রাখে, অনেকে হচ্ছে সিক্রেট রাখে, বেশিরভাগই পাবলিক রাখে যে কে পোস্ট গুলো করতেছে এখানে সেগুলো দেখা, ঠিক আছে? আর যখন আপনি এই কোম্পানিটা লিখে লিঙ্কডইনে সার্চ করতেছেন, এই কোম্পানির নেমটা লিখে লিঙ্কডইনে সার্চ করলেন, তখন হচ্ছে যে এখানে আপনার মানে এখানে অ্যাবাউট দেখা যাবে, ঠিক আছে, আর এখানে এমপ্লয়িজ গুলো আছে, দেখেন এমপ্লয়িজ ক্লিক করলে এখানে দেখেন উনি যে সিইও, ঠিক আছে, উনি যে সিইও এটা কিন্তু ইনক্লুড করা, এটার মধ্যে যে আরো যারা আছে লিঙ্কডইন মেম্বার্স, ঠিক আছে, আরো যারা আছে যারা এই কোম্পানির আন্ডারে এমপ্লয়ি তাদেরকেও দেখা যাচ্ছে, তাই না? ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমি তার প্রোফাইলে চলে গেছি, তো ওনার প্রোফাইলে লিঙ্কডইনটা নিয়ে আসছি। এখন দেখেন ওনার প্রোফাইলে যখন লিঙ্কডইনটা নিয়ে আসলাম তখন হচ্ছে যে আমি কন্ট্যাক্ট ইনফোতে গেলে, ঠিক আছে, ওয়েবসাইট আসতেছে, অনেকে এখানে জিমেলটা শো করে, অনেকে জিমেলটা শেয়ার করে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে যে আপনি একজনকে খুব সহজেই খুঁজে বের করে ফেলতে পারেন অনলাইনে জগতে, এটা আহামরি কোনো কঠিন কাজ না। তো দেখেন আমি হচ্ছে যে ওনাকে যদি ইমেইল করি অথবা এখানেই আমি ওনাকে মেসেজ করি যে আপনার ওয়েবসাইটটা নিয়ে একটু ভাবনা চিন্তা আমি করছিলাম, দেখেন এগুলো ওইরকম হলে এটা ওইরকম হলে বেটার হয়, তো কি করবেন ভাবেন, ঠিক আছে? তখন হয়তো আপনি যখন দেখবে যে আপনার এই ইমেইলগুলো বা আপনার এই অডিটটা হচ্ছে যে যখন সে নিবে আমলে নিবে, সে যদি একজন ডিসেন্ট লোক হয় মানে একটু ভালো মেন্টালিটির হয় বা সভ্য হয় তাহলে অবশ্যই আপনাকে নিবে, মাথায় নিবে, দেন হচ্ছে যে আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করবে, দেন বলবে থ্যাংক ইউ এটা শেয়ার করার জন্য, এরকম কিছু। অথবা আপনাকে একটা সময় পরে সে জিজ্ঞাসা করতে পারে যে আপনি যদি আমাকে সাজেস্ট করেন তো মার্কেটিং কি কি সাজেস্ট করবেন, তো আপনি টুকটাক সাজেস্ট করে হচ্ছে যে ওনাকে বলে দেন যে আমি তো আসলে ডিজিটাল মার্কেটার, আমি এই কাজটার উপরে খুবই প্রফেশনাল, তো আপনি চাইলে কাজটা আমাকে দিতে পারেন, আমি আপনাকে এইভাবে করে দিই, ঠিক আছে? কিন্তু ভাইয়া ওনার কাজ তো অফলাইনে, জি ওনার কাজ তো অফলাইনে, আর ওটা তো একটা নির্দিষ্ট এলাকা ভিত্তিক, জি আপনি ওই নির্দিষ্ট এলাকা ভিত্তিক আপনি ওইটাকে র্যাঙ্ক করেন, আপনি এখান থেকে বসেও ওনার কম্পিউটারটা চালাতে পারবেন, ওখান থেকে বসে ওনার ওয়েবসাইটটা চালাতে পারবেন, ওয়েবসাইটটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে চালানো যায়, তাই না?
এসইও পৃথিবীর যে কোনো জায়গা থেকে করা যায়। আপনি বাংলাদেশে লোকাল এসইও করতেছেন, এর মানে কি ইউএসএ তে লোকাল এসইও করতে পারবেন না? অবশ্যই পারবেন, কারণ আপনি তো ওখানে হচ্ছে যে এসইও এর কাজ করতেছেন, যেটা হচ্ছে ইন্টারনেট জগৎ রিলেটেড, তাই না? তো আপনি ইন্টারনেট জগতে হচ্ছে যে যা পাচ্ছেন তাতে কিন্তু আপনি এটাকে ইমপ্রুভ করবেন, তাই তো? এছাড়া ধরেন আমি আপনার একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমি ওনার ওয়েবসাইটে লোকেশনসে যাই। দেখেন আপনি লোকাল এসইওর জন্য যদি চিন্তা ভাবনা করেন, তার একটা ছোট্ট হিন্টস আমি দিয়ে দিই। তো উনি হচ্ছে যে লোকেশন এখানে লিখছে লিখছে, তো আমি এখান থেকে ফাইন্ড করছিলাম বিজনেস লোকেশন, ঠিক আছে, কন্টাক্টস, এই যে দেখেন উনি হচ্ছে এখানে একটা ইমেল দিছে, ঠিক আছে। আপনি এখানে ইমেল করলে 100% আপনাকে মেল ব্যাক করবে, 100% করবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ওনারা একটা লোকেশন দিছে, ঠিক আছে, এই যে এটা না, এটা না, এটা কপি করে, কপি করে আপনি এখান থেকে ম্যাপে চলে যান। ম্যাপে আসেন, আসার পরে এখানে পেস্ট করেন, সার্চ করেন, ওকে, আপনি ওনাকে সার্চ করতেছেন। যখন এই দেখেন সে কিন্তু আসছে, তার লোকেশনটা কোথায় আসছে, এই যে আপনার যদি ওনার আশেপাশে রিলেটেড আরো যে বিজনেস গুলো আছে ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হয়, আপনি হচ্ছে এখান থেকে করতে পারবেন। তো এখানে হচ্ছে এই এই অ্যাড্রেস সম্বন্ধে বেশি কোনো ইনফরমেশন নাই, স্ট্রেট ভিউতে চলে যান, আপনি ওনার আশেপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারবেন, যে তাহলে বুঝতে পারেন ওনার সার্ভিসটা কিরকম হচ্ছে, ঠিক আছে। এই দেখেন ওনার সার্ভিসটা কোথায়, এটা ছিল ফোর্ট নর্থ, আচ্ছা। তো উনি হচ্ছে এরই আশেপাশের একটা শপ, ঠিক আছে, ওনার শপটা এরই আশেপাশে। তো আপনি হচ্ছে যে এগুলো থেকে আইডিয়া জেনারেট করতে পারবেন আপনার এই বিজনেসটা কিভাবে হবে। দেন হচ্ছে যে আপনার এখানেও যাওয়া লাগবে না, আপনার যদি এক্সটেন্ডেড কোনো নলেজ লাগে আপনি সেই ক্ষেত্রে এটা করেন। দেন হচ্ছে আমার মনে হয় আপনার এই এই ম্যাপটুকুই যথেষ্ট, এই এতটুকুই যথেষ্ট, অত দেখা লাগবে না। ইভেন আমি আমার অনেক বায়ার যারা আছে তাদেরকে হচ্ছে আমি ইমপ্রেস করছিলাম এইভাবে, ঠিক আছে। কিভাবে ইমপ্রেস করছিলাম, একটা বায়ারের সাথে হঠাৎ কথা হলো, কথা হওয়ার পরে হচ্ছে যে আবার যে কেনিয়ার বায়ার, ঠিক আছে, ওর কথা বলতেছি। তো কথা হওয়ার পরে আমি ওকে এভাবে গুগল থেকে ঢুকে তারপর হচ্ছে ওর এরিয়াতে নেমে দেন হচ্ছে ওখান থেকে স্ক্রিনশট নিয়েছিলাম। কিভাবে স্ক্রিনশট নিয়েছিলাম, এখানে তো ফটোজে অনলি এতটুকু দেওয়া আছে, ঠিক আছে, ওখানে আরো ফটোস অনেক কিছু দিয়েছিল। তারপর আমি এখানে হচ্ছে যে স্ট্রেট ভিউতে যেয়ে ওকে হচ্ছে যে আমি স্ক্রিনশট দিই, দেখো আমি লাস্ট টু ইয়ার্স থ্রি ইয়ার্স এগো, টু ইয়ার্স থ্রি ইয়ার্স মানে হচ্ছে যে আপনার এই যে এখানে যে আপডেটটা আছে সেটা এই বছরে আপডেট কি না, ঠিক আছে। এটা তো ম্যাচ ডাটা দেখেন এখানে 2020 দেখাচ্ছে, কিন্তু যখন আমি হচ্ছে স্ট্রেট ভিউতে চলে যাচ্ছি, যখন আমি স্ট্রিট ভিউতে চলে যাচ্ছি, আচ্ছা এখানে হচ্ছে ছবিটা কত সালে, এখানে ছবিটা কত সালে, এটার একটা ইফেক্ট আছে। যেমন ধরেন সেটা 2013 হতে পারে, সেটা 2014 হতে পারে, ঠিক আছে, সেটা 2013-14 যেটাই হোক, এই দেখেন হিস্টোরিতে ক্লিক করলে দেখা যাচ্ছে এটা কি জুনের 2019-এ, ঠিক আছে, এটা হচ্ছে জুন মাসে 2019-এর ভিউজ এটা। তো এখন জুনে যদি এটার অবস্থা এরকম থাকে, 2020 নাগাদ কি এটা চেঞ্জ হয়েছে না বলেন, চেঞ্জ হয়েছে কি না? জি ভাই, ঠিক আছে, যদি 2019-এর জুন নাগাদ এটা যদি এখন যদি 2020 নাগাদ যদি এটা চেঞ্জ হয়ে থাকে, এখন আপনি যদি বলেন যে আমি এখন এখানে আছি, তাহলে তো বিশ্বাসযোগ্য না। যদি বলেন আপনি 2019-এ
আমি জুন মাসের দিকে এখানে গেছিলাম, দেখো তো স্ক্রিনশটটা পাঠায় বলতে পারেন যে এতটুকু ক্রপ করে ছবি তুলে দেখো তো চিনো কিনা, ঠিক আছে? উনি বললো হ্যাঁ হ্যাঁ এটা তো আমার বাসার কাছেই, ঠিক আছে? তখন হচ্ছে যে হ্যাঁ আমি গেছিলাম, খুব সুন্দর জায়গা। তো ওনাকে হচ্ছে যে এইভাবে ইমপ্রেস করে ফেলছিলাম, তো উনি বললো হ্যাঁ ঠিক আছে, তার মানে তুমি আমার এরিয়াতে ঘুরে গেছো এটা সেটা। তো উনি হচ্ছে যে এইভাবে তার সাথে ক্লোজ হয়েছি, ঠিক আছে? আপনি যখন বাইরের কাছে যাবেন তখন হচ্ছে যে আপনাকে ভুলে যেতে হবে আপনি বিজনেস পারপোজে যাচ্ছেন, আপনি বিজনেসটাকে মাথায় রাখবেন কিন্তু হচ্ছে এটাকে মুখ্য করে তুলবেন না, যেন বাইরে আপনার কাছ থেকে বুঝতে না পারে যে আপনি তার সাথে বিজনেস করতেছেন, ঠিক আছে? আপনি তার সাথে বিজনেস করতেছেন এটা যেন সে কোনো মতেই বুঝতে না পারে, ব্যাপারটা ক্লিয়ার? তো আমি হচ্ছে যে এরকম ভাবে একটু ডেফিনেশন করে করে দেখি যে আসলে কোথায় কি হচ্ছে, কিরকম কি অবস্থা, পরিবেশটা কি, ঠিক আছে? এতে হচ্ছে যে আপনি বায়ারকে অনেকভাবে আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে আপনি যার সাথে কথা বলতে চান তার পরিবেশটার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনি কিছুটা আইডিয়া নিতে পারেন। আমার মনে হয় আমি নিতে পারি, আমি এরকম পরিবেশ দেখে বুঝতে পারি সে কি অফিসিয়াল বা ফর্মাল মাইন্ডেড কিনা, বা হচ্ছে যে আপনি যখন যখন দেখবেন একটা গ্রাম্য পরিবেশ বা একটু খোলামেলা জায়গা, ঠিক আছে, একটু ফ্রেশ জায়গা, আশেপাশে একটু খোলামেলা জায়গা আছে, দেন হচ্ছে বাড়িটা একটু গ্রাম্য পরিবেশের মতো, তো সে যে ওয়েবসাইটটা চালাচ্ছে তার কাছে কিন্তু ফর্মাল ব্যাপারটা কতটুকু ফুটে উঠবে সেটা কিন্তু একটা আইডিয়া আপনি এখান থেকে করতে পারেন, তাই না? তো এটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি একবারে নিউ ইয়র্ক টাওয়ারের কাছে, ঠিক আছে? তো বিভিন্ন স্থান সম্বন্ধে অঞ্চল সম্বন্ধে আপনাকে আইডিয়া নিতে হবে যেহেতু আপনি বাইরের লোকেদের সাথে কাজ করবেন, ঠিক আছে? তো আমি মনে হয় বোরিং করে ফেলতেছি ব্যাপারটা, কিন্তু আসলে বুঝাইতেছিলাম যে আপনি কিভাবে এগুলো সম্বন্ধে বা বায়ারের সম্বন্ধে আপনি আইডিয়া নিতে পারেন, কিভাবে হচ্ছে তার সাথে কথা বলতে পারেন কন্টিনিউয়াসলি, ঠিক আছে, তার সাথে ফ্রি হতে পারেন, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে বেটার ফিল দেয়। তবে আপনার যদি কখনো মনে হয় যে আপনি ইমেল থেকে বা মেসেজ থেকে আপনার কাছে ফোন কলটা সবচাইতে বেস্ট মনে হচ্ছে, যে আপনি যদি ফোন কল করেন তাকে খুব ভালো কনভিন্স করতে পারেন, আমি বলবো গো ফর ইট, যে আপনি যান অসুবিধা নাই তাকে কল করেন একটা, ঠিক আছে? আপনি কল দেন তার সাথে কথা বলেন, অনেকের আছে না, অনেকে মেসেজ ভালো লিখতে পারে না ভালো কথা বলতে পারে, কেউ হচ্ছে ভালো কথা বলতে পারে না ভালো মেসেজ লিখতে পারে, ঠিক আছে? এরকম হয় কি না? জি, তো আপনি যদি এরকম ফিল করেন যে আপনি ভালো ভালোভাবে কনভারসেশন করতে পারবেন তাহলে হচ্ছে আপনি ওনাকে কল দেন। এখন আপনি ওনাকে কল দিবেন ডিরেক্ট নাম্বারে, আপনার কষ্টের একটা ব্যাপার আছে এইটাই তো চিন্তা করতেছেন, না আপনি হোয়াটসঅ্যাপে কল দেন, আপনি কি ডিরেক্ট কল দিতে যাবেন কি না? আপনি ওনাকে হোয়াটসঅ্যাপ করেন, হোয়াটসঅ্যাপে একটা কল দেন, ঠিক আছে, যথেষ্ট। আর যেহেতু এই নাম্বারটা ওরা বিজনেস ফ্যাক্টরি ইউজ করতেছে, আপনি ইউজ করে দেখেন বা ওনাকে এটাকে সেভ করে দেখেন, দেখবেন এটা বিজনেস অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এভাবে হচ্ছে লিড জেনারেশনের ক্লাসে আমরা আরও ডিটেলস জানবো, তবে ব্যাপারটা হচ্ছে লিড জেনারেশনের ক্লাস করি আর যাই করি ভাই আমাদের হচ্ছে যে আগে প্র্যাকটিস করতে হবে। আমি লিড জেনারেশনের ক্লাস আপনাদের করাই দিব, অসুবিধা নাই, আপনি লিড জেনারেশন করতে পারবেন। এই যে এখন যতটুকু দেখাইলাম এতটুকু যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে লিঙ্কডইন থেকে আপনি লিড জেনারেশনের 50% বুঝে গেছেন, ঠিক আছে? লিঙ্কডইন থেকে লিড জেনারেশনের 50% আপনি বুঝে গেছেন। এর আগে আমি যতগুলো ক্লাস করাইছি ওখানে হচ্ছে যে আপনি অনলাইন মার্কেট প্লেস থেকে ভালো অ্যামাউন্টে অর্ডার আনার জন্য আপনার কোর্সেস কমপ্লিট যদি আপনি কাজটা ভালো করে শিখে থাকেন, ঠিক আছে? তো এখন আপনি বুঝছেন আপনাকে কি করা উচিত, আমাকে আর কি বলতে হবে? আমার তো মনে হয় না আর বলা লাগে যে আপনি এটা করেন ওইটা করেন সেটা করেন, আমাকে আর বলা লাগে লাগে না। আপনাকে কি করতে হবে, আপনি ভালো বুঝতেছেন আপনাকে কি করতে হবে, আপনি ফাইবার থেকে অর্ডার পাচ্ছেন না, বাদ দেন না ফাইবার, আপনি তা ইসে খুলেন না, আপনি এরকম ভাবে কিছু লিড জেনারেশন করেন না, আপনাকে আমি ফাইবারটা স্কিপই করতে বলতেছি, ধরেন স্কিপ করলেন, ঠিক আছে? আপনি এভাবে লিড জেনারেশন করেন, আপনি ওনাদের সাথে কথা বলেন, ওনাদের সাইট নিয়ে ঘাটেন, ঠিক আছে, আপনারও প্র্যাকটিস হোক, ওনাদেরও আপনি কনভিন্স করার ট্রাই করতে থাকেন। আপনি যদি 10 জনের সাথে না মিশেন আপনার এক্সপিরিয়েন্স আপ হবে না, ঠিক আছে? আপনি 10 জনের সাথে না মিশলে আপনার এক্সপিরিয়েন্স কখনই আপ হবে না। তো এখানে হচ্ছে যে আপনাকে নক করতে হবে, কথা বলতে হবে, ঠিক আছে? আপনি যত নিজে থেকে একবার কথা বলতে পারবেন
তত হচ্ছে আপনি সাকসেসফুল, আপনি তত সাকসেসফুল ডিজিটাল মার্কেটার হতে পারবেন। তবে অবশ্যই ব্যাপারগুলো হচ্ছে যে ওনাদের সম্বন্ধে আইডিয়া নেওয়ার জন্য হচ্ছে আমি আপনাকে জিনিসগুলো দেখালাম, যে আপনি এভাবে ওনার সম্বন্ধে আইডিয়া নিতে পারেন, ওনার পরিবেশ সম্বন্ধে আইডিয়া নিতে পারেন, ওনার মেন্টালিটি কিরকম হতে পারে তার সম্বন্ধে একটা আইডিয়া আপনি জেনারেট করতে পারেন এভাবে। তো আমি আপনাকে যদি বকবক করে এরকম সারা ক্লাসে করতে পারবো, কিন্তু হচ্ছে প্র্যাকটিসটা আপনাদের করতেই হবে, মাস্ট। আচ্ছা এবার হচ্ছে আপনি নাহিদা আপা শেয়ার করেন তো একটু দেখি, নাকি ল্যাপটপ হ্যাং হয়ে আছে? না ভাইয়া ঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে, যদি খুলে থাকে তাহলে হচ্ছে শেয়ার করেন দেখি। রাশেদ সুবান ভাই কয়টা করছেন? তিনটা। তিনটা করছেন, এর মধ্যে কি মিস গেছে না সবগুলো আপনি প্রপারলি দিতে পারছেন? আই মিন সবগুলো টপিক মনে আছে আপনার? কিছু কিছু মিস গেছে, দু একটা মিস গেছে। এইটা হচ্ছে রাশেদ সুবান ভাই, আপনি যদি এই ওয়েবসাইট অডিটটা আপনার জন্য করতে পারেন সবচেয়ে বেটার হবে, আপনি খুব সহজে ক্লায়েন্ট ধরতে পারেন, বুঝছেন? আচ্ছা আপনি যেহেতু কোডিং করেন বা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, এভাবে হচ্ছে আপনি লিড জেনারেশন করে আপনি হচ্ছে তাদেরকে পার্সোনালি মেল করে করে হচ্ছে আপনি এভাবে ট্রাফিক ধরেন, যে তাদের টুকটাক হচ্ছে ওয়েব পেজে সমস্যা আছে আপনি এগুলো সলিউশন করেন, $5 সলিউশন দিয়ে একটু শুরু করেন না। আচ্ছা যে আপনি ওয়ার্ডপ্রেস ইডিটিংটা করেন? ওয়ার্ডপ্রেস না, ওয়ার্ডপ্রেস এর কাজ মাত্র শিখতেছি একেবারে, ওয়ার্ডপ্রেস এর তো একটু পাই না। ওয়ার্ডপ্রেস এর কাজ শিখতেছেন বলতে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বিল্ড করা, যেটা মানে নরমালি যেটা বিল্ড করে সেটা কি শিখতেছেন নাকি? ওটা ওই আপনি দেখেন যে ওগুলো টুকটাক পারি, ওগুলো পারেন আপনি, এগুলো দিয়ে করেন না। আমি যখন কলেজে পড়ি, ঠিক আছে, 2016 কথা বলতেছি, তখন হচ্ছে আমার সাথে এক আমার ক্লাসমেট, সে হচ্ছে যে আপনার এই ওয়ার্ডপ্রেস এর মধ্যে এই টুকটাক বাগ বাগ থাকে না, আপনার অনেক সময় ইরর দেখা যায়, সে কি করে ওয়েবসাইটটাকে ব্যাকআপ ডাউনলোড করে ওটাকে রিমুভ করে আবার থিমটা ইনস্টল করে দেয়, বা ওই ওয়ার্ডপ্রেসটা আবার ইনস্টল করে দেয়, ব্যাস ওনার কাজ শেষ। ওইভাবে মনে করেন $5-$10 যে যেভাবে পারতেছে কামাই দিচ্ছে, ঠিক আছে। অনলি কোডিং এর উপর ডিপেন্ড করে থাকেন না, বর্তমানে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে সবচাইতে বেশি চলে, ঠিক আছে। আপনি এভাবে ছোট ছোট কাজ নিতে পারেন, ঠিক আছে। আপনি এই লিডটা ভালো করে দেখেন, যেটা হচ্ছে আপনি ওয়েব অডিটটা যদি করতে পারেন, ওয়েবসাইট অডিটটা যদি করতে পারেন, তাহলে হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছে ডিরেক্টলি ইমেল করে বা তাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপ করে লিংকডইনে মেসেজ করে তাদেরকে বলেন যে আপনার পেজে সমস্যা আছে, আমি সলিউশন করে দিই, দেন এভাবে করতে পারেন। আচ্ছা তুমি এখানে এখানে নাহিদা আপা শো করতেছিলাম, তো ফাইন্ডিং আইটেম ও আচ্ছা আপনি তো মিডল করে নিছেন না, আলাদা করে ফাইল ক্রিয়েট করেছেন? আমি তো টেমপ্লেট দিয়ে দিয়েছিলাম আপা, বুঝি নাই, আমি টেমপ্লেট তো শেয়ার করেছিলাম, নাকি এখানে এরকম দেখাচ্ছে? আপনি টেমপ্লেট দিছেন তো? জি নাইদা পরে বলতেছেন যে আমি একটা টেমপ্লেট দিছিলাম আপনাদের ওয়েবসাইটে, মানে ওয়েব অডিটের টেমপ্লেট, আপনি পাননি? না ভাইয়া। ও আচ্ছা, আপনি তাহলে এত কষ্ট করে এত বড় করে ক্রিয়েট করছেন, এই কারণে তো কষ্ট হচ্ছে আপনার বেশি। আমি তো ওয়েব অডিটের টেমপ্লেট দিয়ে দিছিলাম, যে আপনি টেমপ্লেট হচ্ছে ডাইরেক্টলি ওয়েব অডিট করতে পারেন, যে টপিকস গুলো তো আসলে সবার সব সময় তার জন্য তো আমার একটু লেট হইছে। আরে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, করছেন ভালো হয়েছে, এটাতে আপনার একটা সুবিধা হয়েছে, আপনি কিছু জিনিস মানে মুখস্থ হয়ে গেছে আপনার, এখন হচ্ছে আপনি এটা ভুলবেন না, এটাও একটা ভালো সুবিধা প্লাস পয়েন্ট হয়েছে। তো কোনো কিছু আসলে কষ্টে কোন ফল কখনো বৃথা যায় না, এটা মাথায় রাখবেন, আমি নিজে বিশ্বাস করি, ঠিক আছে। কখনো দেখি নাই আমার এরকম হয়েছে যে আমি কষ্ট করছি ফল একদম পুরোই বৃথা হয়েছে, একটা না একটা পজিটিভ সাইড থাকবেই থাকবে, ঠিক আছে। তো আপনি হচ্ছে যে সাইটটা অডিট করছে সেটা হচ্ছে ক্লিনস কি, আচ্ছা সাইটটা চলে যান দেখি কি কি আছে। উপরে যান, ক্লিন সুইপ, আচ্ছা ক্লিন সুইপ তো ভালো একটা সাইট। তো যেটা প্রথম যে প্রবলেমটা আপনি ফেস করছেন সেটা বলেন তো একটু শুনি, যে আপনি দেখে মনে হয়েছে যে এটা প্রবলেম দেখছি যে মানে এই জিনিসটা এগুলো সব মানে কালার বাটন ঠিক আছে, এটা কেন এই কালার হইলো এটা চিন্তা করছিলাম। আচ্ছা এটা এই কালার হইলো কেন, আর এইগুলো কেন এই কালারটা হলো না, হয় এটা সব কালার হবে নাহলে এটা এটা সব কালার হবে, তারপর প্রবলেম তাই না? হ্যাঁ এটা প্রবলেম, তারপর এগুলো তো সব ঠিকঠাক আছে কিন্তু লাস্টের দিকে গিয়ে এগুলো আবার হোয়াইট হয়ে যাচ্ছে। যে আচ্ছা তার মানে এটা কিন্তু ওনার একটা প্রবলেম আছে। রাশেদ সুবান ভাই একটা চান্স আছে, ধরেন ওনারে
তো দেখেন এরপরে একটু স্ক্রল করেন, বেশি না, এই যে অ্যাবভ দ্য ফল্ট এই ছবিটা না, এটা একটু স্ক্রল করেন। দেখেন এখানে যখন আপনি স্ক্রল করতেছেন ওনার এই অ্যাবভ দ্য ফল্টটা হচ্ছে প্রপারলি দেখা যাচ্ছে না, ঠিক আছে? উনি যে অফিস ক্লিনিং দিচ্ছে এটা হচ্ছে একটু নিচে চলে যাচ্ছে, ওনার যে ক্লিনিং সুইপের উপরে যে জায়গাটা ছিল সেটা একটু সে শর্ট করতে পারতো, বা হচ্ছে যে ওনার মেনু বারটা আর এটা একটা সামঞ্জস্য করতে পারতো। আর ডানে বামে প্রচুর জায়গা ফাঁকা আছে, যেটা হচ্ছে হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস আমি বলছিলাম, তাই না? আচ্ছা তারপর দেখেন একটু নিচে আসেন, আপনি ছবিটা পর্যন্ত পুরোপুরি মাঝখানে রাখেন, হ্যাঁ চলবে, আর একটু করে যান, ঠিক নাই। তারপর হচ্ছে অফিস ক্লিনিং এর উপরে মাউসটা নিয়ে যান, এটাকে আপনার কন্ট্রোল বাটন চেপে হচ্ছে আপনি ক্লিক করেন। আপনি এক পেজে কখনো এটা ওপেন করবেন না, আমি আপনাদের বারবার বলছি যে আপনারা যখন ব্রাউজ করবেন তখন হচ্ছে সবসময় নিউ ট্যাবে ট্যাবে নিউ ট্যাব ক্রিয়েট করে করে হচ্ছে কাজগুলো করবেন। আপনি কন্ট্রোল বাটন চাপেন কিবোর্ডের, দেন হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করেন, এটা হচ্ছে শর্টকাট ওয়ে। আচ্ছা করেন ওপেন এন্ড নিউ ট্যাব, করেন করেন সমস্যা নেই, এমনি করেন, কন্ট্রোল বাটন চেপে রাইট বাটনে ক্লিক করলে হচ্ছে এমনিতেই হয়ে যায়, সরি লেফট বাটন হবে, দুঃখিত। তো এখানে আরেকটা পেজ ওপেন হয়েছে, যান দেখেন কি অবস্থা এটা। তো এখানে অ্যাবভ দ্য ফোল্ডে যে বাটনটা আছে বাটনটা ঠিক আছে, কিন্তু অ্যাবভ দ্য ফোল্ডে যে ইমেজটা আছে ওটার সাইজটা পারফেক্ট না, কারণ হচ্ছে যে এটার সাইজটা এরকম হওয়া উচিত ছিল, যেটা হচ্ছে আপনি ডিসপ্লেতে মানে ওটা ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার ডিসপ্লেটা এমনভাবে জুড়ে থাকবে দেখতে যেন সুন্দর লাগে, একটা কভারের মতো লাগে দেখতে, ঠিক আছে? আর নতুবা ব্যানারের মতো করেন, নিচে কিছু আরও বাটন অ্যাড হোক, কিন্তু এটা হচ্ছে যে না উপরের সাইডটা পাইলো না নিচের সাইডটা পাইলো, ছবিটা মনে করেন যে কোনো দিকতেই পায় নাই, বুঝতে পারছেন ব্যাপারটা? জি ম্যাম। আবার হোম পেজে চলে যান, একটু নিচে আসেন। তো এটা একটা ক্লিনিং সাইট হিসেবে একটা হোম পেজই মনে করেন চাইলে ওনার সব কিছু অ্যাড করে দেওয়া যাইতো, যাইতো না, সব কিছু অ্যাড করে দেওয়া যাইতো। তো এখানে একটা জিনিস ইস্যু হয়েছে, সেটা হচ্ছে দেখেন আপনার এখানে এই যে লেখা যে টাইপটা মাঝখানেটা উনি কালার ডিজাইন করছে, ঠিক আছে অসুবিধা নাই, কিন্তু হচ্ছে যে লেখা যে ফন্ট সাইজ ফন্টটা দেখেন এক একটা এক এক ফন্ট হয়েছে, ঠিক আছে? নিচে প্যাসেজটা একটা ফন্ট আছে, উপরে এটা একটা ফন্ট আছে, ফন্টটা সেম থাকবে, ঠিক আছে? সাইজ বড় ছোট কিছুটা হতে পারে প্যাসেজ বুঝে, বাট হচ্ছে ফন্টটা সেম থাকবে, এরকম র্যান্ডম ফন্টগুলো ইউজ করা আসলে ঠিক না, ঠিক আছে? যেমন উনি ছোট লেখার জন্য একটা ফন্ট ইউজ করছে, বড় লেখার জন্য অন্য একটা ফন্ট ইউজ করছে, ঠিক আছে? এটা একটা ব্যাক ইম্প্যাক্ট হতে পারে। আবার হচ্ছে যে মোর অ্যাবাউট আস, তারপর হচ্ছে যে বাটনগুলো যে দিচ্ছে এগুলো হচ্ছে আপনার ফন্টগুলো অন্যরকম, তাই না? তো এগুলো আমি হচ্ছে ভিডিওতে বলছিলাম, যেগুলো হচ্ছে আপনার লাইভ এক্সপিরিয়েন্স করে বুঝতে পারবেন। আরও যদি আপনি কয়েকটা সাইট দেখেন, আপনারা যদি সাইট দেখতে চান তাহলে হচ্ছে আমি আপনাদের লিড জেনারেশন করা যে লিডগুলো আছে এগুলো হচ্ছে আমি শেয়ার করতে পারি, আমি কয়েকটা সাইট দিতে পারি যেগুলো হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন প্র্যাকটিস করার জন্য। কিন্তু আসলে আমি যেটা দেখতেছি বারবার সেটা হচ্ছে আপনাদের দিয়ে কোনো লাভ হচ্ছে না, ঠিক আছে? আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন না, এই জিনিস হচ্ছে আমার জন্য খুবই হতাশজনক, ঠিক আছে? তো আপনি হচ্ছে দুইটা রিপোর্ট করছেন, আপনি ওই ওই মানে টেমপ্লেটটা যদি বানানো না লাগতো তাহলে হচ্ছে আপনি আরো ফাস্ট করতে পারতেন, হয়তো আরো একটা করতে পারতেন আর কি। তো যাই হোক, আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে টেমপ্লেটটা দেওয়া আছে, তারপর হচ্ছে যদি না থাকে আমি আজকে আবার শেয়ার করে দিব টেমপ্লেটটা, ঠিক আছে? আমি দেব আপনি একটু পরে জানতো না একবারে মেনু তো আর কি হোম ইয়া যেগুলো আছে ওখানে অ্যাবাউট বা সার্ভিস যে কোনো একটাতে ক্লিক করুন, অ্যাবাউট বা সার্ভিস, হ্যাঁ একটা ক্লিক করুন, প্রথমে যখন হোমে ছিলাম তখন কিন্তু হোম একটা ব্ল্যাক হয়ে আছে, খেয়াল করছেন? এখন কিন্তু হোম ব্ল্যাকে নেই,
সেম কিন্তু আবার সেম কালার হয়ে গেছে জি ওনার হচ্ছে যে ইসে আপনার এটা মানে হ্যাঁ হ্যাঁ এটা ওটা করা যায় মানে অনেক ওয়েবসাইট ডেভেলপ করে এটা করে জি ওটা হচ্ছে আপনার ওই অ্যাবাউট আছে অ্যাবাউটে আছে এখন হচ্ছে অ্যাবাউটটা ব্ল্যাক থাকা যায় তো এটা ভালো হইতো অ্যাবাউটে কয়েকটা পার্ট করে অ্যাবাউট গুলো হচ্ছে আপনি একটু ভালো করে পড়ে পড়ে দেখে নেবেন যে অ্যাবাউট তারপর হচ্ছে কন্টাক্ট আছে যে ইনফরমেশন গুলো আছে এগুলো হচ্ছে পর্যাপ্ত কিনা বা হচ্ছে তাদের সাথে অ্যাটাচ হওয়া যাচ্ছে কিনা এই জিনিসগুলো একটু চেক করে নেবেন অনেক সময় থাকে কি ডেভেলপার যে অ্যাড্রেসটা দিয়ে দেয় সেটাই দেওয়া থাকে ঠিক আছে ওরা চেঞ্জ করে এগুলো হচ্ছে আপনারা চেক করবেন তারপর হচ্ছে ওনাকে নক করে জানাবেন যে আপনার ইনফরমেশন গুলো তো ফেক দেওয়া আছে আপনি এগুলো রিয়েল করেন কারেক্ট করেন ঠিক আছে আচ্ছা আপনি হচ্ছে যে একটা ওয়েবসাইট কে অবশ্যই মেসেজ ইমেল করবেন অন পেজ হোক অফ পেজ হোক যেটাই হোক আপনাকে হচ্ছে মানে ধরেন ওয়েবসাইটটা কমপ্লিট কোনো সমস্যা নাই তারপর হচ্ছে আপনি একটা মেল করবেন অফ পেজের অফারের জন্য ঠিক আছে যে আপনার ওয়েবসাইটে যদি অফ পেজ করতে চান তাহলে করতে পারেন আমি একজন অফ পেজ আপনি অফ পেজ এসইওটা হচ্ছে যদি কেউ না করে থাকে তাহলে আমি করতে পারি তো দেখা যায় যে অনেক সময় কিছু ওয়েবসাইট অনেকদিন ধরে ডাউনে আছে ঠিক আছে তখন হচ্ছে তারা চেঞ্জ করার প্ল্যান করে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা সুযোগ নিতে পারেন এখান থেকে ঠিক আছে আচ্ছা আদান একটু মিউট করি তো এখানে যে বলতেছিলাম যে আপনি হচ্ছে যে অন পেজ তো হচ্ছে আপনার পেজে দরকে বা আপনার ওয়েবসাইটে ধরেন যে একবারই করা হইতেছে ঠিক আছে কিন্তু আমি কি বলছিলাম যে অফ পেজটা হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা যতদিন রানিং করতে চান অতদিনই আপনাকে এই অফ পেজটা হচ্ছে চালায় যেতে হবে তাই না তো আপনি হচ্ছে ওনাকে নক করেন অ্যাট লিস্ট ওনাকে জানায় যান যে আপনি ওই একটা সার্ভিস দিচ্ছেন ঠিক আছে আপনি একটা সার্ভিস দিচ্ছেন আপনি ওনার সাথে সার্ভিস দিতে চান ঠিক আছে তো এই ব্যাপারটা নিয়ে আমি হচ্ছে আগামী কালকে ক্লাস হবে আমাদের লোকাল এসইও নিয়ে ইনশাআল্লাহ তবে এই লোকাল এসইও নিয়ে যদি আপনারা হচ্ছে যে নিজেদের বিজনেস রিলেটেড কাজগুলো বা হচ্ছে যে আরো প্রফিটেবল যে এসইও একটা ব্যাপার হচ্ছে লোকাল এসইও সো আমি বলবো যদি আপনারা নিজেদের বিজনেস অনলাইনে মার্কেটিং করতে চান সেক্ষেত্রে হচ্ছে লোকাল এসইওটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে আর লোকাল এসইও সম্বন্ধেই বুঝে যাই মানে লোকাল এসইও নাম থেকেই বুঝা যেতে পারতেছেন আশা করি যে এটা কি হবে আপনার লোকালি মার্কেট ডিপেন্ড করে হচ্ছে এসইওটা হবে তাই না মানে নির্দিষ্ট দেশের ভিতরে যে যে কান্ট্রি তাহিদা আপার অলরেডি মনে হয় লোকাল এসইও নিয়ে আইডিয়া আছে তাই না না ভাইয়া আমি তো বলতেছি আর কি আচ্ছা তো এটা হচ্ছে নির্দিষ্ট একটা মার্কেট প্লেস হিসেব করে বা আপনার নির্দিষ্ট সার্ভিস রিলেটেড যে এগুলো হয় তো কালকে হচ্ছে যে একটা ইন্টারেস্টিং টপিক হবে আশা করি ইনশাআল্লাহ তো সবাই হচ্ছে মনোযোগ সহকারে ক্লাসে থাকবেন আর অবশ্যই সবাই একটু অ্যাক্টিভ থাকবেন কারণ কালকে মানে লোকাল এসইও যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে অনেকগুলো টপিকস আমি অনেক হিডেন কিছু জিনিস আমি শেয়ার করব এগুলো হচ্ছে আপনাদের নোট করতে হবে অ্যান্ড অবশ্যই মাথায় নোট করতে হবে কারণ হচ্ছে কাগজ কলমে সবকিছু রাখা যায় না ঠিক আছে তো এখানে রাশেদ সুবান ভাই আপনি কয়টা করছিলেন অডিট তিনটা না হ্যাঁ তিনটা আচ্ছা আর টঙ্গু চাকমা ভাই পাঁচটা পুরো করছেন তাই তো জি ভাই করছেন আপনাদের রিপোর্ট গুলো হচ্ছে আমাকে ইমেল করে দিবেন অথবা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন একটা কাজ করবেন যেটা হচ্ছে যে এই নেম গুলো এই রিপোর্টের যে নেম গুলো সেটার সাথে হচ্ছে আপনাদের নেম গুলো জুড়ে দিবেন আপনার নাম যেমন ধরেন নাম হচ্ছে টঙ্গু চাকমা দেন হচ্ছে যে রিপোর্ট নাম্বার বা সাইট নাম্বার 1 ঠিক আছে এরকম সাইট নাম্বার 2 এরকম ভাবে লিখে লিখে হচ্ছে এডিট করে দিবেন তাহলে হচ্ছে ফাইলটা তখন আমি ডাউনলোড করে সেভ করে নিব তখন আপনাদের নামগুলো আমি দেখতে পারবো যে আপনি কে কোনটা এডিট করছে ঠিক আছে সেম ভাই আমি তো আরো আগে পাঠাই আপনি আরো আগে পাঠাই দিবেন তাহলে হচ্ছে যে আবার পাঠাবেন কিন্তু আমি তো আপনার ইমেল পাইনি ভাই মেইল তো চলে গেছে দেখলাম ইমেল চলে আসছে আমি তখন চেক করলাম পাই নাই আপনি কোন ইমেইলে পাঠাইছেন না পাই নাই
এই আপনি যে আমাকে একটা অনলাইনে ডাইরেক্ট আপনার একটা সাইটে কাজ করতে দিয়েছিলেন যে ব্লক এরিয়াটা ওই মেইলে রিপ্লাই দিয়ে দিয়েছি ওইটা না ওইটা না আচ্ছা আমি ইয়াতে প্রাইভেটলি চ্যাটে দিয়ে দিয়েছিলাম তখন ওটা হচ্ছিল না বাজার কল দেখাচ্ছিল পর ওই মেইলে রিপ্লাই দিয়ে দিয়েছি আচ্ছা এখানে হচ্ছে প্রাইভেটলি চ্যাটে আমি ফাইল শেয়ার টপ রাখছি কারণ এমনিতে আমাদের স্টোরেজে খুব নাজেহাল অবস্থা ঠিক আছে এই ভিডিও এডিটর কারণে দেন ছাত্রদের ক্লাসের এইগুলো কারণে তো এই কারণে হচ্ছে আমি ফাইল শেয়ার টপ রাখছি তো যে আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি এই কারণে হচ্ছে ফাইল শেয়ার এখানে করি না আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেব দেখি আপনি যে আমার ইমেল আমি যেটা বলছিলাম যে আমার এই জুনায়েদ হোসেন যে ইমেলটা আছে এটা হচ্ছে আমি অফিশিয়ালি ইউজ করি এন্ড এটাই আমি সবাইকে প্রোভাইড করি যে আমাকে এখানে আপনি পাবেন আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে আমি আবার চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি সবার উদ্দেশ্যে আচ্ছা সেম ভাই জি যেটা যেটা ভুল করছি ওটা একটু অন্য কোন কালার করে দিলে আপনি তুলে থাকতে লাগি অন্য কোন কালার করে দিলে ওগুলো আমি আবার ট্রাই ইয়ে করতে আমার শুদ্ধ হয় মানে আমি আপনাকে চেক করে আবার কালারগুলো ব্যাক করে দিব ফাইলটাই তো হ্যাঁ 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 শিওর অন্য একটা কালার করব আমি বলে লিখে দিব কি প্রবলেম আছে আচ্ছা ওকে এখানে আমি আবার ইমেলটা শেয়ার করছি এইখানে হচ্ছে আপনারা মেইল করে দিবেন কাইন্ডলি তাহলে আমি ফাইলটা চেক করব আজকে না পারলো ইনশাআল্লাহ পরবর্তীতে করে আমি জানাবো কারণ এটা আপনাদের জানার দরকার আছে তারপর হচ্ছে যে আপনি যত চাই বলেন ভাই আমি একটা জিনিস বারবার বলতেছি সেটা হচ্ছে প্র্যাকটিস করেন আমি বায়ারকে নিয়ে অনেক কিছু শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে দেন হচ্ছে আমি আরো আদার্স থেকে যে ইনফরমেশনগুলো পাই ঠিক আছে আমি ইভেন নাম সহ উল্লেখ করি দেখেন একটু আগে আমি যখন বলতেছিলাম ওয়ার্ডপ্রেস এর কথা আমি নাম সহ উল্লেখ করতেছিলাম যে আমার কলেজ লাইফের ফ্রেন্ড ঠিক আছে তো আমি এরকম ভাবে যেখান থেকে ইনফরমেশনটা কালেক্ট করি বা আমি জানি বা কোথা থেকে পাইলেও আমি এটা নিজে ক্রেডিট নেই আমি ডিরেক্টলি তার নামটা মেনশন করে দিই আমি তার থেকে দেখছি বা তার থেকে জানছি ঠিক আছে কারণ হচ্ছে এখন যদি আমি আপনাকে বলতাম ইনফরমেশন যে এটা যদি আমি করছি এরকম যদি বলতাম তাহলে আপনারা বিলিভ করতেন কিন্তু আমার কোনো দরকার নাই কারণ হচ্ছে আমি ইনফরমেশন যেখান থেকে গ্যাদার করতেছি আমি সেটা শেয়ার করি রিসোর্সটা শেয়ার করি জানেন আপনার এরকম ভাবে রিসোর্স গুলো যদি চোখের সামনে আসে কখনো অ্যাভয়েড না করেন ঠিক আছে আপনার কোনো ক্লাসমেট আপনার কাছ থেকে কোনো কিছু শেয়ার করলে সেখানে আপনি রিসোর্সটা খোঁজার ট্রাই করবেন হ্যাঁ অবশ্যই করবেন কারণ একটা রিসোর্স আপনাকে কতটুকু হেল্প করতে পারে আপনি হয়তো বা চিন্তাও করতে পারবেন না ঠিক আছে এরকম অনেকভাবে আমি অনেক রিসোর্স থেকে হেল্পফুল হয়েছি বা হেল্প পাইছি ঠিক আছে যেগুলো যদি আমি এখন বোঝা শেয়ার করতে চাই অনেক সময় লাগে তো কখন আমি এখন হয়তো বা ভাবি নাই যে এইসব জায়গা থেকে বা এইসব সাইট থেকে এরকম আমি ইনফরমেশন পাবো বা আমি গেদার করতে পারবো তো কখনো কোনো কিছুকে আসলে ছোট করে দেখতে নাই এই জিনিসটা হচ্ছে বুঝাইতে চাইতেছি আপনি কখন কোথা থেকে কিভাবে ইনফরমেশন পাবেন কোথা থেকে কিভাবে আপনি অর্ডার পাবেন কোথা থেকে রিসোর্স কালেক্ট করতে পারবেন বা রিসোর্সটা পেয়ে যাবেন তার কোনো ঠিক ঠিকানা নাই ঠিক আছে তো জাস্ট একটাই বলবো সেটা হচ্ছে নেভার স্টপ ওকে কখনো স্টপ হয়ে যায় না কন্টিনিউয়াসলি আপনি আগাতে থাকেন সামনের দিকে আগাতে থাকেন তাহলে হচ্ছে যে আপনার যেটা হবে আপনি রিসোর্সটা খুঁজে পেয়ে যাবেন বা আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি পেয়ে যাবেন ইভেন বিলিভ করেন আপনি যদি এখানে হচ্ছে যে মানে যতটুকু আমি ইনফরমেশন দিচ্ছি আপনি যদি প্রপার প্র্যাকটিস করেন আরও অনেক কিছু যদি জানার থাকে আপনি কিন্তু ওগুলো এমনিতেই আস্তে আস্তে আপনার ব্রেন স্ট্রমিং করে বের করে ফেলতে পারবেন ঠিক আছে কিন্তু হচ্ছে যে আমরা আর্ন করতে চাই কিন্তু আমরা প্র্যাকটিস করতে চাই না ঠিক আছে আমাদের সবারই মানে এরকম মেন্টালিটি কেন আমি জানি না যে মনে হচ্ছে যে আমি অ্যাকাউন্টটা খুলছি এখন হচ্ছে যে বায়ার আমাকে এমনিতে অর্ডার দিয়ে দিবে আর আমি জাস্ট ওই বসে বসে ক্লিক করে দেন হচ্ছে যে একটু ফাইলটা রেডি করে দেন হচ্ছে বায়ারকে দিয়ে দিব বায়ার আমাকে পেমেন্ট করে চলে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না তাই না এটা তো অলরেডি এতদিনে আপনারা সবাই বুঝতে পারছেন না যে ব্যাপারটা এরকম না আপনি জাস্ট বায়ারকে ফাইল দিবেন বায়ার চলে যাবে আপনাকে পেমেন্ট করে পেমেন্টের হিসাব আছে ভাই আপনার হচ্ছে এই পেমেন্টটা আপনাকে বায়ার জাস্টিফাই করবে তারপরে আপনার যে রিভিশনটা আমি আপনাদের ডিলেট করে দিয়েছিলাম যে আপনি রিভিশন দিয়েন না আপাতত স্কিপ করেন এই রিভিশনটা হচ্ছে আপনাকে অন করতে হবে ঠিক আছে কেন অন করতে হবে কারণ হচ্ছে বায়ার যখন আপনি থেকে কাজটা নিল তার মন মতো যদি না হয় তাহলে হচ্ছে আপনাকে আবার রিভিশন দিতে দিবে যে আপনি আবার রিভাইজ করে দেন রিভাইজ করে কি দিবেন এই এই জিনিসগুলো ফল্ট আছে এই এই জিনিসগুলো কম আছে এগুলোকে আপনি ইনক্লুড করেন ঠিক আছে তখন হচ্ছে যে আপনি যদি একটা রিভিশন দেন তাহলে হচ্ছে বায়ার আপনাকে একবার পাঠাইতে পারবে কিন্তু আপনি যদি আরো কয়েকটা রিভিশন অ্যাড করে দেন তাহলে হচ্ছে বায়ার আপনাকে
কয়েকবার হচ্ছে রিভিশনের জন্য পাঠাইতে পারবে। এই কারণে হচ্ছে যার রিভিশন বেশি থাকে সে হচ্ছে বায়ারের কাছ থেকে মানে ট্রাস্ট ইস্যুটা বেশি পায়। কিন্তু এখানে আবার কথা আছে, সেটা হচ্ছে যে বায়ার রিভিশনের অপশনটা বেশি পাইলে অনেক বায়ার কি করে আপনার কাছ থেকে কাজ আরো বেশি আদায় করে নিতে চায়। এখন আপনি যখন একটা সার্ভিস সেল করতেছেন, বায়ার যখন যখন আপনাকে আরো কিছু সার্ভিসের জন্য অফার করতেছে যে আপনি আমাকে এই সার্ভিসটা দিচ্ছেন না কেন, ঠিক আছে, তখন আপনি কি করবেন? আপনি তো অর্ডার নিয়ে ফেলছেন, এখন যদি আপনাকে সার্ভিসটা না দেন, আপনি যদি তাকে সার্ভিসটা না দেন, বায়ার যদি হচ্ছে যে আপনার উপর রেগে যায়, তাহলে কি করতে পারে? আপনাকে একটা নেগেটিভ রিভিউ দিতে পারে। তখন আপনি এই ভয়ও হচ্ছে যে বায়ারকে মুখ খুলে বলবেন না যে এই সার্ভিসটা তো আমার সার্ভিসের ভিতরে ইনক্লুডেড না, এর জন্য তোমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো রিভিশনটা হচ্ছে বুঝে শুনে দিতে হবে। আর হচ্ছে আপনি যদি পারেন বায়ারকে কাস্টম অফারের জন্য একটা ই করতে পারেন, যে গিগে যে অপশনগুলো আছে তার থেকে হচ্ছে কাস্টম অফারটা হচ্ছে আপনি বায়ারকে জেনারেট করা, যে আপনি যে জিনিসগুলো চাচ্ছেন আমাকে একটু বলেন আপনি কি কি চাচ্ছেন। তো বায়ারের ক্ষেত্রে যেটা হয়, বায়ার হচ্ছে কখনো আপনাকে বাজেটটা শেয়ার করতে চায় না, তবে আপনি এটা কৌশলে হচ্ছে বায়ারের থেকে আপনি বাজেটটা আদায় করে নেবেন। বায়ার আপনাকে কখনোই বাজেট শেয়ার করতে চায় না, আপনি জিজ্ঞাসা করেন হোয়াট ইজ ইউর বাজেট, ঠিক আছে, আর বায়ার আপনি জিজ্ঞাসা করবেন আপনি কত হলো করবেন, ঠিক আছে। তো এই জিনিস নিয়ে হচ্ছে মানে আমি হাসতেছি একটা কারণে, গতকালকে একটা মিম চোখে পড়ছিল, আমার মিম শেয়ার হয়েছিল, সেই মিমসটা হচ্ছে আমার চোখে পড়ছে। তো এই কারণে হাসতেছি যে বায়ার আসলে আপনাকে আক্স করবে আপনি কত হলে কাজ করবেন, আর আপনি বায়ারকে আক্স করতেছেন আপনার বাজেট কত, কারণ আপনি নিজেও জানেন না কাজের জন্য বাজেট কত হতে পারে, আপনি কত চাইবেন বায়ার কাছ থেকে, আর বায়ার নিজেও জানে না যে এই বাজেট এটার জন্য সে কত টাকা পেমেন্ট করতে হতে পারে তাকে। আপনার বাজেটের উপরে ডিপেন্ড করে সে হচ্ছে একটা বিড করে, ঠিক আছে। হয় না মার্কেটে গিয়ে এরকম অনেক সময় হয় না, আপনার ফেস করেনি কখনোই প্রবলেম যে আপনি জানেন না এটার প্রাইস কত হতে পারে, আপনি জিজ্ঞাসা করেন দাম কত, আর উনি বলে যে আপনি কত হলে নিবেন, ঠিক আছে। এইরকম একটা প্রবলেম কি ফেস করছেন কিনা কখন, কি কখন কেউ ফেস করেনি প্রবলেম? আপনি একটা প্রাইস বলতেছেন, প্রাইস নিয়ে খুব হেজিটেশন করে আছেন, কি বলবো এটা প্রাইস, জামা দেখানোর আগে বলবে প্রাইস কত, আপনার বাজেট কত, বাজেট কত, তখন একটা হেজিটেশন না, তখন হচ্ছে আপনি বলেন, আপনার তো আসলে বাজেট এখানে ফিক্সড করা থাকে না, আপনি চিন্তা করছেন আপনাকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে আপনি দাম দর করে একটা ভালো একটা অ্যামাউন্ট আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। তো অনলাইনের ক্ষেত্রে এই জিনিসটা সেম হয়, যেহেতু আপনি একটা সেলার তো আপনাকে এটা হচ্ছে যে বুঝে নিতে হবে যে আপনার বায়ার কিরকম চাচ্ছে। তো সেটা দেখেন একটা দোকানে কিভাবে বুঝে, আপনাকে কিছু ভালো দামি ড্রেস দেখায়, যখন দেখে আপনি এখানে মুখগুলো আপনার মানে আপনার মুখ যখন শুকায় আসতেছে, ঠিক আছে, বা আপনি হচ্ছে অন্য কিছু বুঝাতে চাইতেছেন, তখন সে বুঝে নেয় যে না আপনার বাজেটটা অত বেশি না, আরেকটু কম, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি এই জিনিসগুলো হচ্ছে এগুলো ফলো করেন, এগুলো যদি আপনারা একটু ফলো করতে পারেন, তখন হচ্ছে যে দেখবেন আপনি নিজেও বায়ারের সাথে খুব ইজিলি কমিউনিকেশন করতে পারতেছেন, বা আপনি বায়ারকে নিজেই মুভ অন করতে পারতেছেন। তো আপনি তখন কি করবেন, বায়ারকে বলেন আচ্ছা আপনার জন্য একটা আমি কাস্টম অফার বিল্ড করি, আপনি বলেন তো আপনার কী কী দরকার, তখন হচ্ছে আপনাকে উনি বলবে যে আমার এইটা এটা দরকার, এইটা এটা হলে বেটার হয়, বা হচ্ছে উনি সাজেশন চাইবে যে আমি তো আসলে এটা সম্বন্ধে কিছু জানি না, তা আমাকে বলো যে তোমার জন্য তুমি আমার জন্য কিভাবে কি করলে আমার এটা এরকম হবে, ঠিক আছে। ওনার তো অবশ্যই একটা ইন্টেনশন থাকে বা একটা টার্গেট আছে যে আমি আমার এটা এরকম ভাবে চাচ্ছি, তাই না? অবশ্যই একটা টার্গেট আছে, সে হচ্ছে চাইতেছে যে এটাকে সে গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করাবে, অথবা সে চাইতেছে তার একটা ভালো কিওয়ার্ড যেটা হচ্ছে ভালো র্যাঙ্কে চলে যাবে, এরকম একটা ইন্টেনশন তার তো থাকে, থাকে না? তো হচ্ছে আপনি তখন ওনাকে অফার করেন যে আমি আপনার জন্য একটা কাস্টম অফার বিল্ড করতেছি, আপনি এবার বলেন আপনার কি কি দরকার। এখন যখন উনি ভেঙে ভেঙে বলতেছে যে আবার এটা এটা করা লাগবে, এটা এটা করতে হচ্ছে, তখন হচ্ছে আপনি অতক্ষণে আইডিয়া করে ফেলেন এটার প্রাইস কিরকম হতে পারে। প্রাইস কিরকম আইডিয়া করবেন, সেটা হচ্ছে আপনি তখন ডিরেক্টলি ফাইবারে সার্চ করে ফেলেন এই টপিকস রিলেটেডগুলোতে আর দশজন কীভাবে সার্ভিস দিচ্ছে, কি প্রাইসে সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। তখন সেক্ষেত্রে আপনি লেভেল ওয়ান সেলারদের দেখবেন, তা কিন্তু না, অ্যাটলিস্ট লেভেল ওয়ানে আছে বা হচ্ছে যে ভালো একটু সেল আছে এরকম প্রোফাইলগুলো দেখেন, ঠিক আছে, যারা হচ্ছে অর্ডার পাচ্ছে লেভেল ওয়ানে আছে তাদের কিছু দেখেন। আপনি টপ রেটেড সেলারদের দেখতে চান না, ওরা মিন করতে চাইছেন, সরি। তো
সেক্ষেত্রে হচ্ছে যে আপনি তাদের দেখেন তারা কি প্রাইসে সেল করছে, তাদের থেকে একটু কম বেশ করে হচ্ছে আপনি তাকে একটা অফার বিল্ড করে দেন। দেখেন তারপর হচ্ছে বায়ার যখন দেখবে যে না তার বাজেটে পোষাচ্ছে না, তখন হচ্ছে আপনি একটু কম বেশ করেন। তবে বলা বাহুল্য যে উল্টা পাল্টা দাম দর বলে হচ্ছে যে আপনি মার্কেট প্লেসটা নষ্ট করবেন না। আমি সবসময় আমার যত মানে আমার কাছে যারা শিখে বা আমি যাদের ট্রেন করি, আমার ট্রেনিদের আমি সবসময় রিকোয়েস্ট করি, ডিরেক্টলি রিকোয়েস্ট, যে কখনোই মার্কেট প্লেসে প্রাইসগুলো নিয়ে হচ্ছে মার্কেট প্লেসটা নষ্ট করো না। কারণ হচ্ছে তুমি আজকে নিউ, ঠিক আছে, আজকে নিউবি, বাট হচ্ছে যে তুমি নেক্সট সিক্স মান্থ বা নেক্সট ইয়ার তুমি হচ্ছে একজন প্রফেশনাল। বাট তুমি যখন তখন ইন্টারমিডিয়েট লেভেলই বলো না কেন, ইন্টারমিডিয়েট লেভেলই থাকো না কেন, তোমার হচ্ছে যে এই যে মার্কেট প্লেসটা তুমি নিজে নষ্ট করে যাচ্ছ, তখন হচ্ছে যে তুমি এই মার্কেট প্লেসটা আর হাতে ধরে বসাতে পারবা না। ব্যাপারটা ক্লিয়ার? তো আজকে হচ্ছে আমি বলছিলাম যে বায়ার নিয়ে আমি কিছু জিনিস আলোচনা করব। আমার মনে হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে আপনাদের একটু আমি ডে বাই ডে হচ্ছে আপনাদের পুরোদিন ইনফরমেশন দিব, আমি কিছু কিছু ইনফরমেশন দিব, অবশ্যই ক্লাসের শেষের অংশে দিব, ঠিক আছে? কারণ হচ্ছে যে আমি দেখতে চাই যে সম্পূর্ণ ক্লাস শেষে হচ্ছে কারোর ধৈর্যটা থাকে, কারণ ফ্রিল্যান্সিং হচ্ছে সবচেয়ে বড় একটা ধৈর্যের খেলা, ঠিক আছে? আপনি যত ধৈর্যশীল হবেন আপনি তত ভালো সাকসেসফুল হবেন, আপনি তত সাকসেস হবেন, ঠিক আছে? তো আশা করি এই টপিক রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে? টপিক রিলেটেড এনিওয়ান এনি কোশ্চেন টপিক রিলেটেড? এসইও রিপোর্টার জি, প্রত্যেক পেজের জন্য আলাদা রিপোর্ট হচ্ছে, তো এইটা কিভাবে ম্যানেজ করব? আচ্ছা, প্রত্যেক পেজের জন্য আলাদা আলাদা রিপোর্ট হয়, আপনার ওই একটা অডিট ফাইল ইউজ করবেন। সেটা হচ্ছে যে আপনি যে প্রবলেমস গুলো আছে বা প্রবলেমস লিংক গুলো আছে ওগুলো হচ্ছে যে আপনি নোট ডাউন করবেন, ঠিক আছে? যে প্রবলেমস পেজ গুলো সবগুলো একটা পেজে যদি 50টা পেজ হয়, ঠিক আছে, একটা ওয়েবসাইটের, তাহলে তার 50টা পেজ হচ্ছে যে আপনারই থাকে না। তবে যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে একটা ফাইলের ভিতর, এটা অনেকে অনেকভাবে করে, কিন্তু আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটের জন্য যখন করতেছেন মেইন ডোমেনের আন্ডারে আপনি রেখে আপনি সবগুলো পেজ ভিউ করে আসেন, সবগুলো একটা ওভারঅল রেটিং দেন। ওভারঅল রেটিংটা বুঝেন, সেটা হচ্ছে যে একটা পেজের টাইপোগ্রাফিটা ভালো আরেকটা পেজের হচ্ছে টাইপোগ্রাফিটা খারাপ, তা আপনি সেটা ওই একটা লাইনে উল্লেখ করে দেন যে আমি কিছু কিছু সাইটে দেখছি পেজে দেখছি যে টাইপোগ্রাফিটা খারাপ, ঠিক আছে, বাট ওভারঅল এটার রেটিং আমার কাছে অত একটা খারাপ মনে হয়েছে বা ভালো হয়েছে, তবে এটা হচ্ছে যে আপনার চেঞ্জ করা উচিত এই লেখাটায় আপনি উল্লেখ করে দেন, ঠিক আছে? আপনার লাইনটা একটু বড় করুন, অসুবিধা নেই, আলাদা আলাদা কয়েকটা পেজ করার থেকে কয়েকটা ফাইল করার থেকে কয়েকটা লাইন বড় করা কি ভালো না খারাপ বলেন? ভালো জি, তো ওইটা করতে পারেন। আপনি মেইন যেটা আছে মেইন যে আপনি রিপোর্টটা তৈরি করতেছেন ওখানে হচ্ছে যে আপনি ওই লিঙ্কগুলোকে উল্লেখ করে দেন, আমি কিছু কিছু লিঙ্ক দেখছি এখানে হচ্ছে আপনার এই জিনিসটা খারাপ এই জিনিসটা ভালো, যেমন হচ্ছে আপনি ব্র্যান্ড লোগোটা হচ্ছে মেইন পেজে পাচ্ছেন আর অন্যান্য পেজে পাচ্ছেন কিনা সেটাও চেক করেন, যদি না পান তাহলে উল্লেখ করে দেন আমি জাস্ট হোম পেজে পাইছি আর কোথাও পাই নাই, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনি লেখাগুলো হচ্ছে নিজের ভাবে করে রিভিউ আকারে, যে আপনি একটা ওয়েবসাইট ভিউ করতেছেন আপনার ভিউটা যেরকম হচ্ছে আপনি যেহেতু ওভাবে একটা পেজের মধ্যে উল্লেখ করেন, দু একটা লাইন বাড়ুক তাতে কোনো কিছু যায় আসে না, ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন? টমুক চাকমাবি কিছু বলছেন? আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, টপিক সিলেক্টর আর কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আপনারা অ্যাট লিস্ট কিওয়ার্ড রিসার্চটা নিয়ে হচ্ছে একটু সচেতন হন প্লিজ কাইন্ডলি, কারণ হচ্ছে যে আপনি এসইও যতই প্রফেশনাল হয়ে যান না কেন আপনার হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা যদি প্রপার না থাকে আপনি প্রফেশনাল এসইও এক্সপার্ট হতে পারবেন না। এটা আমি না, এই দুনিয়ার কোনো ট্রেনারই হচ্ছে আপনাকে এটা বলতে পারবে না যে আপনি কিওয়ার্ড রিসার্চ ছাড়া হচ্ছে যে আপনি একজন প্রফেশনাল এসইও এক্সপার্টস হয়ে যাবেন। আপনি এসইও এক্সপার্টিস করেন না কেন, আপনি হচ্ছে যে ধরেন এসইও এক্সপার্ট হলেন না, আপনি লিড জেনারেশন করবেন, যান লিড জেনারেশন করতে, কিন্তু তারপরে ওখানে হচ্ছে কি আপনার এই কিওয়ার্ডটা লাগবেই লাগবে। ইভেন আপনার এই কিওয়ার্ডটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে যদি আপনি ফলো আপ করেন তাহলে আপনার ওই পেজটা র্যাঙ্কিং এ বা আপনার ওই বিজনেস পেজ বলেন আপনার বিজনেস অ্যাকাউন্ট বলেন, ঠিক আছে, আপনার প্রোডাক্ট বলেন আপনার ওইটা র্যাঙ্কিং এর জন্য আপনার এই কিওয়ার্ড গুলো অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে? আপনার এই কিওয়ার্ডটা হচ্ছে সব জায়গায় দরকার, এভরিওয়্যার। কিওয়ার্ডটা কি? যেটা লিখে হচ্ছে মানুষ সার্চ করে। এখন আপনি বুঝেন আপনি যদি মানুষ কি লিখে সার্চ করে সেটাই বুঝতে না পারেন তাহলে আপনি যেটা মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন সেটা কিভাবে পৌঁছাবেন বলেন? ব্যাপারটা বুঝতে পারছেন?
একদম ইজিতে দুই লাইনের কথা, যে আপনার মানুষ বা আপনার ট্রাফিক আপনাকে কি লিখে সার্চ করতে চায়, বা আপনি যে টপিকসটা আপনি তাদের কাছে পৌঁছাতে চাচ্ছেন সেটা কি লিখে সার্চ করা যায়, সেটা যদি আপনি নিজে আইডেন্টিফাই করতে না পারেন বা ওটা যদি আপনার ওই প্রোডাক্টের সাথে ইনক্লুড করতে না পারেন, তাহলে কিভাবে তাদের কাছে পৌঁছাবেন, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এই যে আপনার কাস্টমার কি লিখে আপনার প্রোডাক্টটা সার্চ করতেছে বা আপনার ট্রাফিক কি লিখে আপনার এইটা সার্চ করতেছে, সেটা যদি আপনার জানা না থাকে তাহলে আপনি কাঙ্ক্ষিত এটা তাদের কাছে পৌঁছাতে পারবেন না, ঠিক আছে? তো আপনাকে আমি অবশ্যই বলবো প্লিজ কাইন্ডলি প্র্যাকটিস করেন, কারণ সময়টা চলে যাচ্ছে, আজকে 22 নম্বর ক্লাস, ঠিক আছে? আর 3 দিন পরে আমরা 50% ক্লাস শেষ করে ফেলবো, তাই না? কিন্তু 50% ক্লাসের ভিতরে অলরেডি দেখেন অন্যান্য স্টুডেন্ট আর্নিং করতেছে, ঠিক আছে? আর আমরা হচ্ছে যে হ্যাঁ ধরেন ওনারা আগে থেকে কিছুটা অ্যাকাউন্ট খুলে রাখছে, হ্যাঁ ধরেন কিছু লোকের অ্যাকাউন্ট আগে থেকে আছে বা তারা একটু প্রফেশনাল ধরেন সাপোজ, কিন্তু ওখানে অনেকেই নিউবি আছে যারা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট করে নতুন অ্যাকাউন্ট করে কাজ নিয়ে নিচ্ছে। তারা কিভাবে নিতেছে? তারা হচ্ছে প্রপারলি প্র্যাকটিস করতেছে। নিউবি আর প্রফেশনাল ডাজেন্ট প্যাক, আমি আপনাদের প্রথম দিনই বলছি আপনি যদি প্রপারলি প্র্যাকটিস করেন এই ক্লাস শেষ হতে হতে হচ্ছে আপনি আমার থেকে প্রফেশনাল হয়ে যাবেন, ঠিক আছে? আপনি আমার থেকে প্রফেশনাল হয়ে যান, আমি এটা বলছি না সবাইকে? জি, তো একটু কাইন্ডলি প্র্যাকটিস করেন। আর হচ্ছে যে আপনি মার্কেট প্লেস হচ্ছে যে কাজ পেতে হলে আপনাকে প্র্যাকটিস মাস্ট করতে হবে, কারণ আপনি কাজ সম্বন্ধে না জানলে আপনি বায়াকে রিডিরেক্ট করতে পারবেন না, তাই না? আপনি কাজ সম্বন্ধে না জানলে বায়ার আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করতেছে আপনি জানেনই না, তাহলে আপনি বায়ারকে কিভাবে বলবেন আমি আপনার কাজটা করে দিই? আপনি নিজে একজন বায়ার হয়ে চিন্তা করেন না, আপনি নিজে একজন বায়ার হয়ে চিন্তা করেন একজন ফ্রিল্যান্সারকে আপনি যখন কাজ দিবেন আপনার ওই অবস্থাটা কি হবে, আপনি একবার পরিবেশটা চিন্তা করে হচ্ছে আপনি ই করেন কাজ করেন, তাহলে আগাইতে পারবেন, বুঝতে পারবেন। আপনি তো অবশ্যই একজন বায়ার হিসেবে একটা নতুন মানুষের হাতে কাজ দিবেন না, তাই না? দিবেন কি? কখনোই দিবেন না। আপনি যদি বুঝতে পারেন তার আগে এটা নতুন, আপনি কখনো তাকে কাজ দিবেন না। তো যাই হোক, অনেক কিছু বললাম, আরো ইনশাল্লাহ শেয়ার করব আস্তে আস্তে। তো টপিক রিলেটেড কারো কোনো প্রশ্ন নেই, তাই না? না ভাই।